এই মুহূর্তে বেলমার্ক লো প্রেশার এরিয়া রয়েছে সাউথ ছত্তিশগড় অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়ার উপরে, আস্তে আস্তে এটা মুভ করবে মধ্যপ্রদেশ, তারপরে আলটিমেটলি গুজরাটের দিকে যাবে। ফলে এটা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, আর এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এখন কন্টিনিউয়াসলি কিন্তু আজকে চলবে। কাল থেকে এই ওয়েদারটা অনেকটা ইম্প্রুভ করবে এক্সপেক্টেড, যেহেতু ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটা আর কন্টিনিউয়াসলি ওয়েস্টের দিকে সরে যাবে। কাল থেকে তাপমাত্রাও গ্রেজুয়ালি একটু বাড়বে। আজকে যদি বলি যে ইস্ট ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনার দিকে চান্সেস রয়েছে যে দু এক জায়গায় আমরা ভালো বৃষ্টিপাত হবে, এরকম চান্সেস রয়েছে। আগামীকাল থেকে ওয়েদার অনেকটা ইম্প্রুভ করতে শুরু করবে। আর তবে আর একটা রয়েছে যে 11 তারিখে আবার একটা নিম্নচাপ হচ্ছে, সেটাও এখন কন্টিনিউয়াসলি আমরা মনিটর করছি। তার ইম্প্যাক্ট কোথায় কোন রাজ্যে হবে কোথায় হবে সেগুলো এখনও বলা যাচ্ছে না, কিন্তু ও এই 11 তারিখে যে লো প্রেশার হবে 11 থেকে 14 তারিখে হয়তো আবার ইস্টার্ন ইন্ডিয়াতে ওয়েদার অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে। কলকাতা যদি বলি, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজকে হবে, কাল থেকে অনেকটা ইম্প্রুভ করবে। কাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত হবে। আজকে তাপমাত্রা 31-32 ডিগ্রি কাটল, কাল থেকে 1 ডিগ্রি বাড়বে, হয়তো 32-33 এই ধরনের টেম্পারেচার থাকবে। উত্তরবঙ্গে কোনো এরকম সিনপটিক সিচুয়েশান নাই যার জন্য বড় বৃষ্টি হবে, যেহেতু বে এখন অ্যাক্টিভ রয়েছে, তখন এই নর্থ বেঙ্গলে একবারে নর্মাল মনসুন থাকবে, খুব ভারী বৃষ্টিপাতের চান্সেস নাই।